আজকের এই ভিডিওতে আমি এটা আপনাদের সামনে একেবারে পরিষ্কার করে দেব যে কিভাবে একজন মায়ের গর্ভে একটা সাপ সন্তান জন্ম হতে পারে। বা এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই যে সোনোগ্রাফিটা আমি এখানে দেখাচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফি দেখাচ্ছি, এটা কিভাবে হলো, যে কিভাবে একজন মায়ের গর্ভে একটা সাপ সন্তানের জন্ম হলো, একটাই অনুরোধ রাখবো সম্পূর্ণ বিষয়টা আপনি বোঝার জন্য ভিডিওটা আপনি সমস্ত ভিডিওটা দেখবেন। এবং আমি বিজ্ঞানসম্মতভাবে, দেখুন ধর্মের ব্যাপারটা আলাদা ব্যাপার, বিজ্ঞানসম্মতভাবে সায়েন্স কি বলে যে কিভাবে একটা মায়ের গর্ভে একটা সাপ সন্তানের জন্ম হতে পারে, এই বিষয়টা আমি আপনাদের একেবারে পরিষ্কার করে দেব। আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে যে একটা সাপ দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে, তো এটা কি এবং কিভাবে এটা হলো এবং কিভাবে এই সোনোগ্রাফিতে এই সাপটা এলো? মহিলার পেটে সাপের জন্ম নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে তোড়জোড় উঠেছে, এতে অনেক ধর্মাবলম্বী মানুষের অনেক মতামত দেখা দিয়েছে। অনেকে হয়তো বিশ্বাসও করতে চাননি, কিন্তু যখন আল্ট্রাসোনোগ্রাফিতে সাপের ফটো দেখেছেন তখন সহজেই বিশ্বাস করে নিয়েছেন এবং অবাক হয়েছেন। হিন্দুরা বলেন মহাদেবের প্রকট হয়েছে, আর মুসলিমরা বলে যে আল্লাহ চাইলে হতে পারে। হ্যাঁ, আল্লাহ চাইলে সব কিছুই হতে পারে, কিন্তু আল্লাহ কি সত্যি চেয়েছেন যে মহিলাটার গর্ভে সাপের জন্ম হোক? সত্য না মিথ্যা ভিডিওটা তারপর আস করবে। এই ভিডিওটা দেখে আপনারা অবাক হবেন তো বটেই, কিন্তু একবার হলে ভাববেন হাই হাই আমরা এত কেন অবুঝ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কিছুর ঘটনার সত্যতা যাচাই বাছাই না করে কারোর মাঝে তোমরা প্রচার করে দিও না, তাহলে তোমরা মিথ্যাবাদীদের মধ্যে গণ্য হবে। মহিলার পেটে সাপের বাচ্চার আগের যে ভিডিওগুলো দেখে আপনারা যাদের কাছে শেয়ার করে ফেলেছেন, তাদের অতি সত্বর এই ভিডিওটা দেখে, স্কিপ না করে পুরোটা দেখে আপনি এই ভিডিওটাও শেয়ার করবেন, যেন আপনি মিথ্যাবাদীদের মধ্যে গণ্য না হয়ে যান। বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আমি শামিমারা বেগম, আপনারা দেখছেন বেগম মিডিয়া রিয়াকশন চ্যানেল, আশা করি ভালো আছেন। আমি এতদিন ভিডিওটি ট্রেন্ডিংয়ে থাকা সত্ত্বেও কেন ইউটিউবে আপলোড করেননি, কারণ আমি সত্যের সন্ধানে ছিলাম। ভিডিওতে শুধু ভিউজ বা সাবস্ক্রাইব পেলেই হলো না, সত্য খবর পরিচালনা করাটা একজন মুসলিমের দায়িত্ব। তাহেরি হুজুর সাপের এই ভিডিওটা নিয়ে যে মতামত দিয়েছেন হাজার দর্শকের সামনে, তাকে আল্লাহ পাকের কাছে এবং দর্শকের কাছে ক্ষমা নেওয়া দরকার, কারণ তিনি একজন আলেম। মানুষের মাঝে মিথ্যা প্রচার করা একদমই হারাম। আল্লাহ পাক ওনাকে যেন হেদায়ত দান করুন। স্কিপ না করে যদি ভিডিওটা না দেখেন, তাহলে এর আসল রহস্য থেকে, আসল সত্য থেকে অজানায় থেকে যাবে। লেটস গো স্টার্ট। এই যে পাশের যে ছবিটা দেখছেন বন্ধুরা, এই ছবিতে দেখুন একটা সোনোগ্রাফির ছবি এখানে দেখা যাচ্ছে। এবং এই সোনোগ্রাফির ছবির মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন, যে একটা সাপের বাচ্চা একেবারে ফন তুলে একেবারে বসে আছে। এই সোনোগ্রাফি রিপোর্টটা কি? এবং এই যে আরেকটা ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই ভিডিওতে দেখুন দেখা যাচ্ছে যে একজন গর্ভবতী যে মহিলা, উনি একটি সাপের বাচ্চা জন্ম দিচ্ছেন, একটা সাপের, একটা সাপ সন্তান উনি জন্ম দিচ্ছেন। এবং এই যে সোনোগ্রাফিটা দেখালাম এবং এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই দুটি ভিডিও কিন্তু, এই সোনোগ্রাফি এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে একেবারে তুলপার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সবখানে একেবারে তুলপার ভাইরাল। নাকি একজন মা, একজন গর্ভবতী মহিলা নাকি একটি সাপের বাচ্চাকে জন্ম দিয়েছেন, এ নিয়ে অনেকের মনে বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলছে। আমি বিভিন্ন যে ভিডিওগুলো দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কমেন্টে গিয়ে অনেক ধর্মের মানুষ অনেক কথা বলছেন, অনেকেই একথা বলছেন যে এই কলিযুগ এসেছে, এই কলিযুগে যে কোনো কিছু হতে পারে। অনেক যারা হিন্দু ধর্মী আছেন তারা বলছেন যে নাকি নাগ দেবতার আবির্ভাব ঘটেছে, এবং যারা মুসলিম ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বীর লোক আছেন তারা বিভিন্ন কিছু বলছেন। তবে এটা ধর্মের দিকে আমি বিচার করব না, আপনারা যে যেভাবে এটাকে নেন না কেন। আজকের এই ভিডিওতে আমি এটা আপনাদের সামনে একেবারে পরিষ্কার করে দেব যে কিভাবে একজন মায়ের গর্ভে একটা সাপ সন্তান জন্ম হতে পারে। বা এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই যে সোনোগ্রাফিটা আমি এখানে দেখাচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফি দেখাচ্ছি, এটা কিভাবে হলো, যে কিভাবে একজন মায়ের গর্ভে একটা সাপ সন্তানের জন্ম হলো, একটাই অনুরোধ রাখবো সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝার জন্য ভিডিওটা আপনি সমস্ত ভিডিওটা দেখবেন। এবং আমি বিজ্ঞানসম্মতভাবে, দেখুন ধর্মের ব্যাপারটা আলাদা ব্যাপার, বিজ্ঞানসম্মতভাবে সায়েন্স কি বলে যে কিভাবে
একটা মায়ের গর্ভে একটা সাপ সন্তানের জন্ম হতে পারে, এই বিষয়টা আমি আপনাদের একেবারে পরিষ্কার করে দেব। আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। সবার প্রথমে আমি এখানে বলছি এই যে সোনোগ্রাফি রিপোর্টটা সম্পর্কে আমি আপনাদের বলতে চাই। যে এই যে দেখছেন সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে যে একটা সাপ দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে, তো এটা কি এবং কিভাবে এটা হলো এবং কিভাবে এই সোনোগ্রাফিতে এই সাপটা এলো সেটা আমি আপনাদের বলছি। দেখুন, যখনই কোনো মা বা যখনই কেউ কোনো মহিলা যখন গর্ভবতী হন, গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রসেস থাকে, সেগুলো যখনই ডাক্তারবাবুর কাছে যান সেই প্রসেস তাদের পূর্ণ করতে হয়। একটা স্ক্যান করা হয় যাকে আমরা কনজেনিটাল অ্যানোমেলি স্ক্যান বলে থাকি, এবং এই স্ক্যানটা করা হয় একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে। ওনার গর্ভের সন্তান যখন 20 সপ্তাহ থেকে 25 সপ্তাহ যখন হয়ে যায় তখন আমরা এই স্ক্যানটা কিন্তু করা হয়ে থাকে। এবং এই স্ক্যানের মধ্যে কি দেখা হয় এই বিষয়টা আপনার খুব ভালো করে বোঝা উচিত। এই যে স্ক্যানটা করা হয় তার মধ্যে বা সোনোগ্রাফিটা করা হয় তার মধ্যে দেখা হয় যে বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, বাচ্চার মাথা ঠিক আছে কিনা, তার শরীরের চামড়া ঠিক আছে কিনা, হাত পা ঠিক আছে কিনা, শরীরের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো হার্ট বা অন্যান্য যেগুলো থাকে সেগুলো ঠিক আছে কিনা। এবং এই যে স্ক্যানটা, এই স্ক্যানটা কিন্তু ওই সময়ের যে অ্যানোমেলি স্ক্যানটা করা, এবং এই স্ক্যানটার মধ্যে দেখা যাচ্ছে একটা সাপের বাচ্চা আছে এই সোনোগ্রাফির মধ্যে। তো যখনই ডাক্তারবাবুরা এই সোনোগ্রাফিতে দেখেন আল্ট্রাসোনোগ্রাফিতে যে তার মধ্যে কোনো ত্রুটি রয়েছে, তখন কিন্তু এটা আইন আছে যে বাচ্চাটা জন্মের পর যখন জন্ম হবে তখন সে হয়তো মারা যাবে, বা মায়ের যে প্রাণ আছে সে মায়ের প্রাণ সংকটের মতো সম্ভাবনা রয়েছে। এমন যখন কোনো সম্ভাবনা থাকে তখন মাতা পিতা যদি চান তাহলে এটাকে অ্যাবর্শন করা যায়, এটাকে আমরা এমটিপি অ্যাক্ট বলে থাকি, ম্যাটারনাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এই অ্যাক্টটা কিন্তু রয়ে গেছে। এবং অনেকেই আছেন যে কনজেনিটাল ডিফর্মিটিস, এই যে সাপের বাচ্চাটা হলো এটাও তো একটা কনজেনিটাল ডিফর্মিটিস। যখন এই কনজেনিটাল ডিফর্মিটিস দেখা যায় তখন কিন্তু আইনতভাবে একজন ডাক্তারবাবু অ্যাবর্শন করিয়ে দিতে পারেন, যাতে মায়ের প্রাণটা রক্ষা পায় বা যে বাচ্চাটার জন্ম হবে তার যাতে ভোগান্তি না হয় এমন কিছুর জন্য। সো এটাও তো একটা সোনোগ্রাফি যেটা কনজেনিটাল ডিফর্মিটিস আসছে এটার মধ্যে। তবে এই সময়ে, এটা আমি বলছি না, এটা ওই সময়ের সোনোগ্রাফি, এটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে। সো এটা যে করা হলো তখন কেন ডাক্তারবাবু যখন একটা সাপ দেখতে পেলেন তার মধ্যে সোনোগ্রাফির মধ্যে তখন কেন ডাক্তারবাবু তাকে অ্যাবর্শন করালেন না, এটা হলো আমার প্রথম প্রশ্ন। এবং বলা হচ্ছে যে যারাই সোশ্যাল মিডিয়াতে এটা বলছেন, যে অনেকেই বলছেন ওনার বাড়ির পরিবারের লোকের সাথে কথা বলছেন এবং তারাও এমন বিভিন্ন বিভ্রান্তিতে আছেন। সো আসলে আমি বলবো যে কেন তখন এটা করা হলো না, যে এটাকে টার্মিনেশন করিয়ে দিলেই তো সেরে যেত। অনেকেই আবার বলেন যে যখন এই সোনোগ্রাফিটা তারা দেখেন পরিবারের লোক, তখন কিন্তু ওনার স্বামী বিদেশ চলে যায় এবং এই মহিলা বর্তমানে একেবারে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অনেক ধর্মের লোক অনেকভাবে কথা বলছেন, তবে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে যখনই গর্ভের মধ্যে সন্তান যখন বড় হতে শুরু হয় তখন তার আকারটা কিরকম দেখা যায়, আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি আপনাদের, যে কিছুটা সাপের আকারের কিন্তু দেখা যায়। তবে সেটাও কিন্তু হতে পারে, এটা একটা কারণ হতে পারে। তবে এই যে ভিডিওটা খুব বেশি ভাইরাল হচ্ছে তার সত্যতা সম্পর্কে মানুষের মনে অনেক সন্দেহ, অনেক বিভ্রান্ত, অনেক কিছু আছে। অনেকেই যে ভাবছেন যে সেটা সত্যি ঘটনা, যে কলিযুগ এসে গেছে, কলিযুগে এমন কেন হতে পারে না, এমন অনেক কিছু হচ্ছে, নাগ দেবতা আবির্ভাব হচ্ছেন বা অনেক ধর্মাবলম্বীর লোক অনেক কিছু বলছেন। ধর্ম নিয়ে আমি এখানে কোনো কথাই বলতে চাই না, আপনাদের একেবারে ব্যক্তিগত অভিমত। তবে আমি কিছু প্রমাণ পেয়েছি, যে প্রমাণগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই, যা আপনারা দেখুন। যে এই যে সোনোগ্রাফি রিপোর্টটা আপনারা দেখছেন, এই সোনোগ্রাফি রিপোর্টটা হতে পারে এডিটিং এর মাধ্যমে করা হয়েছে, কারণ এডিটিং এর মাধ্যমে অনেক কিছুই বর্তমানে কিন্তু করা যায়, এবং সেটা হতে পারে একটা এডিটেড, একটা এডিটেড সোনোগ্রাফি রিপোর্ট বা একটা এডিটেড ভিডিও আপনারা যেটা দেখছেন। দ্বিতীয়, যে একজন দেখছেন ডাক্তারবাবু বা একজন স্বাস্থ্যকর্মী, তিনি নার্স হতে পারেন বা ডাক্তার হতে পারেন, তিনি যে একটা সাপের বাচ্চাকে যে উনি টেনে বের করছেন আপনারা এখানে ভিডিওতে দেখছেন, এটা কি আমি আপনাদের বলতে চাই। আমি সোশ্যাল মিডিয়াতে 2022 একটা পোস্ট দেখেছি, একটা নিউজ রিপোর্টিং একটা পোস্ট দেখেছি, এবং এই পোস্টে এই ভিডিওটাই কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে এই ভিডিওতে দেখুন যে একজন মহিলার মুখের মধ্যে নল ঢুকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে ইনটিউবেট করা হয়েছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এবং ওনার মুখের ভেতর থেকে এই সাপের বাচ্চাটা বের করা হচ্ছে। আপনারা ভালোভাবে দেখুন, মুখের ভেতর থেকে এই সাপের বাচ্চাটা বের করা হচ্ছে। তো কিভাবে মুখের ভেতর এই সাপের বাচ্চাটা গেল এটা আপনাদের বোঝা উচিত। হয়তো খুব ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে এই মেয়েটা বা এই মহিলাটা শুয়েছিল এবং ওনার বিছানার আশেপাশে হয়তো এই সাপের বাচ্চাটা ছিল, হয়তো উনি বুঝতে পারেননি। অনেক সময় আমরা যখন ঘুমাই, গভীর ঘুমে যখন থাকি, তখন আমাদের মুখটা অনেক সময় খোলা থাকে এবং মুখটা যদি খোলা থাকে, সাপ কিন্তু এমন কিছু জায়গায় খুঁজে, এমন কিছু ছিদ্র খুঁজে যেখানে সে লুকিয়ে থাকবে এবং হয়তো সেই দিকে সেই মুখের ভিতরে হয়তো সাপটা ঢুকে গিয়েছিল। এবং ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শ্বাস দম বন্ধ হয়ে গেছিল। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবুরা এই আর্টিফিশিয়াল যে ভেন্টিলেশনটা দেখছেন সেটা দেওয়া হয়েছে এবং তারপর সাকশন মেশিন দ্বারা, একটা মেশিন থাকে আমরা ব্যবহার করি সাকশন মেশিন, যে কোনো কিছুকে টেনে নিয়ে আসে এই মেশিনটা, এই মেশিনের দ্বারা কিন্তু এটাকে বের করা হচ্ছে। আপনি এখানে দেখুন। সো এই ভিডিওটাকে আমি যদি এডিট করে লাগিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন, এবং এভাবে একটা কাহিনী যদি সাজিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন যে সত্যি তো একজন মহিলার গর্ভে এভাবে একটা সাপের বাচ্চা হলো। সো আমি সাইন্টিফিক ভাবে যদি বলি বা বিজ্ঞানসম্মতভাবে বলি, যদি বন্ধুরা এটা অসম্ভব, আমাদের মানুষের ডিএনএ এবং অন্যান্য পশু পাখির ডিএনএ কিন্তু একেবারে আলাদা। একজন মাতৃগর্ভে একটা সাপের সন্তান হওয়াটা একেবারেই অবাস্তব। আলহামদুলিল্লাহ, দেখলেন তো মানুষ কিভাবে এডিটিং এর মাধ্যমে যে কোনো বস্তু বা ব্যক্তির জীবনের কোনো ঘটনাকে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে মিথ্যার আশ্রয় নেওয়া হতে বিরত রাখুক। যদি এই ঘটনাটা সত্যিই হতো তাহলে দিল্লির মতন জায়গাতে মিডিয়ার তো কোনো অভাব ছিল না। অ্যাটলিস্ট যে ডক্টররা তার সার্জারি করেছিল, ডেলিভারি করিয়েছিল, তাদের তো অন্ততপক্ষে ইন্টারভিউটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হতো কি, তারা অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে মতামত দিত কি আমরা সাপের ডেলিভারি করলাম বা আর কিছু আর কিছু। কিন্তু এরকম কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি। এটা পুরোপুরি এডিটিংয়ের মাধ্যমে ভিউজ বাড়ানোর জন্য মিথ্যা প্রচার করা হয়েছে। আপনারা মিথ্যা থেকে বাঁচবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখে উৎসাহিত করবেন। আর শেয়ার করাটা আপনার অবশ্যই দায়িত্ব, ইনশাল্লাহ আপনারা দায়িত্বটা পালন করবেন। টেক কেয়ার, জাজাকাল্লাহ খায়ের ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।